যখন বল থাকে না তখন বুড়ি আর বুড়ারে ভাল লাগে না, কথা কর না কে। এখন তো মহিলাকে একটা বদ অভ্যাস হয়েছে, স্বামীরে ভাল লাগে না, দেওয়ারে ভাল লাগে না। এমন একটা মোবাইল পালাইছে বেড়ার লোক একটু ভালো মতো কথা কয় না, কথা কয় নাঙের লোকে। এর মহিলা আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। তবে অনেক মা আছে এখনো পর্যন্ত স্বামীর নাম ধরে ধরে যায় না মাঝে বয়ে বয়ে কান্দি। অনেক মহিলা আছে স্বামীরে ভালো বানাবার জন্য যায় নামাজে বইয়া বইয়া কান্দে। আছে না বাবা? আছে আছে। আপনাকে নারায়ণগঞ্জ ফতুল্লা পাঁচটা রুলিং মিলের মালিক ছিল, নাম বললে চিনে ফেলবেন, চাঁদপুর বাড়ি কসুয়া, হাজার হাজার কোটি টাকার মালিক, এক বাপের এক পোলা মাইয়া ছয়টা, এক বাপের এক পোলা হইলে তো বুঝেন কি বেজরমার বেজরমা হয়। কথা কন না কেন, বাবার টাকা খরচ করব কই, খরচ করার জায়গাই নাই, টাকা চাবাইয়া খাইলো তো কাজই বলা। পাঁচ ছয়টা রুলিং মিল, সিমেন্টের কারখানা, এত টাকা টাকা টাকা, বলছি না নাম করে চিনে লাভেন। এক বাপের এক পোলা, বাপ মনে করছে আমি তো এমনি শিল্পপতি, আমি বড় লোকের মাই আনবো না, আমি একটা গরিবের মাই আনবো, আমার এই পোলা মত করে ভালো করার লাগে। আল্লাহ আস্তে কত গায়ের লুলা বানায় হেলাবা। একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে ভালো বানাইতে পারে কি পারে না? একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে খারাপ বানাইতে পারে কি পারে না? পারে পারে। খারাপ বানাবার এক নাম্বার মেডিসিন, ওই যে তোমার ভাইয়ের ঘরে ডিশ লাইন লাগাইছে, তুমি লাগাই দাও। তুমি লাগাইছো না, হাউড়ির মাইয়া তোর তোমার মার প্যাডে হয় নাই, ওইসে আর এক হাউড়ির প্যাডে, তোমার ফ্যামিলির দর তো হাউড়ির মাইয়া কি বুঝবো? কথা কর না কেন, জোরে কর, আরো জোরে। মোর কথায় কোনদিন মা বাপরে আলাদা করবি না, দরকার তিন তিন কথা দিয়ে মাল পানি দিয়ে ওরে বিদায় করবি, যদি তোর মায়ের কষ্ট দেয় ওরে বিদায়। মহিলারা যাও আইসলে আমি যাইব, যে আমার পাড়াড়া এমনি আমার কথায় কথায় তালাকদার যাহি গাই দিয়ে যাইতেছে। কন কন কি রে তোর অনেক সমস্যা আছে মনে হয়, এদিকে থাকা। আমার মা বোনদেরকে বলবো, মা আপনি কোনো দিন শাশুড়ের চেহারার দিক তাকাইয়া করামে যাতে কথা কইবেন না, আপনি কোনো দিন পুত্র বধূর থেকে আপনি বেজার এবং কোনো দিন আপনি কষ্ট পাবেন না। আপনি আপনার শাশুড়ের কষ্ট দিবেন 100%, আপনি কষ্ট পাইয়া লাভ টুসটা খাইয়া প্যারালাইসিস সিটে পড়ে থাকবেন, আপনি পয়রা ময়রা ঘু খাইয়া মারবেন, আপনার পোলার বউ জীবন একটু চাইয়া দেখবো না। আপনার শাশুড়ি আপনি দেখেন নাই? সাঠা দে বেড়া কষ্ট হইতেছে, আর মাত্র 13 মিনিট কথা বল। আরে দেড় ঘন্টা হয়ে গেছে, দেখ গে ঠিক আছে, আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন না তো, ইনশাল্লাহ করেন, আল্লাহ এদেরকে কবুল করেন। তো সঙ্গে সঙ্গে হয়েছে কি ঘটনা একটা ঘুরতে গেছে গা, বাপ মনে করলো আমি তো শিল্পপতি, বড় লোকের মাইয়া আনলে তো আবার আমার মতো হয়ে গেল, বড় লোকের মাইয়ারে কিছু কইতে পারবো না। সে মনে মনে ভাবলো আমার এলাকার থেকে দেহি আমার চাঁদপুরের কোন একটা তাবলি গলার মাইয়া আছে, আল্লাহ দিনদারি একটা ফ্যামিলির মাইয়া আনলো, পাইছে শুনে একবারে সুন্দর একটা চেহারার গরিবের মাইয়ারে হয়েছে। যখন গরিবের মাইয়া আনছে রে বাপ, ও মদ খোর বন্ধু বান্ধব কইছে বেড়া আজকে তো বিয়ে করে এলাইলে এখন তো আর আমার কথা মন থাকবো না, বহরিণী হয়ে থাকবে, কাজ তোকে কথা কে আর বলুন যায়। দেখ বন্ধু কইছে তুই কি বাসর করে আমাকে এখানে আইতে পারবি? হওয়া পারম না, বহরিণী বাসর করে তুই আমার কাছে মদ খাইতে। নজবিল্লা কইলেন বাসর ঘরের থেকে বাসর ফুল সজ্জায় বহরি রেখে মদ খাইতে গেছে,
বাপ কান দেয়ার খায় আল্লাহরে বাপ ছিলাম, দিনদার একটা মেয়ে আনলাম, এই মেয়ে তো থাকবো না, এই মত করে করে থাকবো না, রুলিং মিলের মালিক নাম বলবো না, খালি বলে যাই শুনবেন, মায়েরে নিয়ে বলে রুলিং মিলের মালিক দেখ কি বলার সাথে কি মাইয়া নিয়ে দিলাম, মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম, বাজানে ঢোলতে ঢোলতে রাত পৌনে সাতটায় আসে, আসিয়া দেখে আল্লাহর বান্দি যায় না মাঝে বসে কান্দে, শাশুড়ি তার কানে কানে বলে বৌমা আমার পোলাটা ভালো না রে মা, ভাবছিলাম তোমার চোখের পানিতে যদি আল্লাহ হেদায়েত দেয়, মা আমি তোমার মার মতো তোমার বাসর ঘরে যে বদমাইশা কোন আসবে, ও মা আমার মতো পাপি আর কেউ নাই যে আমার পোলা মদ খাই আসতেছে, মা দেখেন বোর মতো বউ হলে বাবা জান্নাতে কেমনে হয় ফ্যামিলিটা চাই দেখেন, বউ বলে আম্মা আপনি টেনশন করিয়েন না, বাসর ঘর জীবনে মানুষের একবার আসে, আমি ওয়াদা দিলাম গো আম্মা বাসর ঘরে যদি কেউ কিছু চায় এই ফুল সজ্জার রাত্রে আমার মালিক কোনোদিন ফিরে দেয় না, আম্মা আপনি টেনশন করিয়েন না, আমি যাই নামাজে বসে কান্দি দেখি আমার মওলা আমার মদখোর স্বামীরে হেদায়েত দেয়নি, এই কলিজার টুকরা নারায়ণগঞ্জের যুবক ভাইরা আমি আমার মাদেরকে বলবো মা ইচ্ছা করলে আপনিও পারবেন আপনার মদখোর জুয়াখোর স্বামীরে ভালো তোর মতো পোলা আমাগো লাগবে না, মারে জোরে জোরে চিল্লায় চিল্লায় বলে কথা বললে তোরে নাক মুখ ফাটায় ফেলবো, গরিবের মেয়েটা বাবা দৌড়ে যায় স্বামীর কোমর জড়ায় তোকে দরিয়া কায় মালিক রে যদি আমার বাবার কাছে দয়া বলি আমার মদখোর স্বামী বাসর করে মদ খাইছে, আমার বাবা গরিব হইলেও কোনোদিন আমার কাছে রাখবে না, আমার কাছে রাখবে না, মালিক আমি কারো কাছে বললাম না তোমার কাছে বললাম, তুমি আমার স্বামীরে কি ভালো করে দিতে পারো, বাসর ঘরের থেকে কান্না শুরু হয়ে আবার নিয়ে আল্লাহ মদ খাওয়া অবস্থায় কতদিন আমার স্বামী মিলন করলে কোনোদিন একটা বাচ্চা আমার পেটে দিবা না, কারণ মদকর স্বামীর ঔরাসে যদি মদ খাওয়া অবস্থায় বাচ্চা জন্ম নেয় ওটা হবে অবশ্যই খারাপ, ও কান দেয়ার বলে মালিক আমার নিশাগ্রস্ত অবস্থায় কোনোদিন একটা নেক সন্তান দিবা না জানি, আল্লাহর বান্দি কান্দে আর কান্দে বাবা ১৬ই ডিসেম্বর আজকে মদ খাইতে গেছে বন্ধু বান্ধবের সাথে, আমার সাথে ওই লোকটা নিজে বনে হুজুর আপনার ওয়াজ আমার ঘরে হুজুর ২৪ ঘন্টার ভিতরে প্রায় ১৬ ঘন্টাই চলে, কসম করে বলে গেলাম বানানো কথা আমি বলি না বেটা, হুজুর আমি ওয়াজ শোনা দিছি কবের থেকে জানেন, হঠাৎ একদিন আপনার ওয়াজটা আমার চোখে বাসলো, মদকর স্বামী কেমনে স্ত্রী ভালো করে, হুজুর আপনি ঘটনা কইছেন মিশরের কিন্তু আপনি আসল ঘটনা শোনেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে শোনেন আপনার ওয়াজে কাজে লাগবে, যে ওই ওই মদকর আমার হইতেছে জাররা পরিমাণ মিথ্যা কথা না বলে, হুজুর আমি আমার বিবিকে নিয়ে ৪ বছর ঘর করলাম, ১৬ই ডিসেম্বর আসলো বন্ধু বান্ধবের সাথে মদ খাইতে আমি পদ্মার পারে গেছি, এক বন্ধুর লাগে কথা কাটে কাটি কইরা হুজুর আমি আয়া পড়লাম জিদ কইরা, ওই দিন মদ খাইলাম না, আমার বউ আমার গালে মুখে সুমা দিয়ে বলে আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত দাও, হুজুর সবাই সবে বরাতে কোনোদিন মদ খায় না আমি খাইতাম, আমি কত বড় জানোয়ার ছিলাম আপনি বুঝালেন, হঠাৎ করে একদিন সবাই সবে বরাতে নামাজ পড়তে গেছে আমি মদ খাইতে গেছি, এক বন্ধুর সাথে আমার কথা কাটে কাটে হইয়ে ১৬ই ডিসেম্বরের মতো
আমি মদ না খাইয়া বাসা আইছি, মসজিদের বগল দিয়ে দেহ সবাই যায় নামাজ বগলে নিয়ে নামাজ পড়তে যায়, আমার বউ জান্নার পাশে দাঁড়ায় দিয়ে আফসোস করে বলে আমি কেমন কপাল পড়ার কপালের ঘরে আইছি, সবে রাতের দিন নামাজ পড়ে। ওদের ওদিনকে কি লেগে জানি ভালো লাগলো, মসজিদে ঢুকলাম, আমার বউ তো মনে করছে আমি মদ খাইতে গেছি, মসজিদে হুজুরের বয়ান শুনলাম যে সবে বরাতে 10 জন ব্যক্তির আল্লাহ মাফ করে না, সবে কদরে মাফ করে না, তার ভিতরে রেগুলার মদ খোর, সুদ খোর, জুয়া খোর, বোতল খোর, জিনা খোর, এদেরকে মওলা মাফ করে না। এই ওয়াজ নি শুনে আমি মদ না খাইয়ে আস্তে আস্তে করে টুপিটা নেই নেই আমার বউ আমার টিটকারা দেবে কিরে মুসল্লি হয়ে গেছে এই ডরে টুপিটারে পকেটে থুইয়া রাত 4:45 গেছি বাসায়, যায় দেখি যায় নামাজে আমার মা ঘুমায় সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি যায় নামাজে বই আমার লেগে কান দেশে হলো আমার বউ। হুজুর আমি দরজার কাছে যায় দেখি সিল্লাই সিল্লাই দরজা লাগায় আমার বউ কান্দে, আমি আমার মাদেরকে বলবো মা আপনি পারবেন আপনার স্বামীরে ভালো বানাইতে, এই ফতুল্লা নারায়ণগঞ্জ যদি আমার ওই বোন পারে কেন আপনি পারবেন না মা। বলে হুজুর আমি জান্নাত ফাঁক করে দেখি কে কান্দে, দেখি আমার বিবি হাত তুলে বলে আল্লাহ সেই বাসর ঘরের থেকে মদ খাওয়া শুরু করছে, আল্লাহ গো এই রাতেও যদি মদ খাইয়া আসি তুমি আমারে মৃত্যু দাও আমার স্বামীরে বাঁচায় রাখো আমারে আর দুনিয়ায় রাখো না। হুজুর আমার স্ত্রীর কান্না দেখি আমার ভিতরে মায়া লেগে গেল, পিছনের থেকে দৌড় দিয়ে যাই আমি কষ্ট করে বুকের মধ্যে নিয়ে বললাম নার্গিস রে জীবনে আর কোনোদিন আমি মদ খাব না। এ নার্গিস আমি শুনছি নার্গিস মানে ফুলের পাপড়ি, একটা জাতীয় ফুলের পাপড়ি, আমি তোরে ফুলের বাগানে আমি সাজাবো ফুলদানিতে সাজাই আমি দেখবো আমার বউডারে কেমন দেখা যায় গো, আমি বরাতের রাত্রে ওয়াদা করছি আর জীবনে মদ খাবো না। ও জিহাদি ভাই তখন টিপির আমার চায়ের বোতল ফুসকি ছিল, আমেরিকান মদ ছিল, বেয়ার ছিল, সব আমি বাথরুমের মধ্যে ফেলায় দিলাম, বাইরাইয়া বোতল গুলা ভাইঙ্গা ডাস্টবিনে ফেললাম। জিহাদি ভাই রে এই যে দেখেন যে দাড়ি, এই দাড়ি গুলো একমাত্র আমার বিবির কারণে, হঠাৎ করে একদিন আপনার ওয়াজ আমার সামনে আসলো, জিহাদি ভাই রে এখন আমার মা দুনিয়ায় নাই, আমার মা কত কান্ত, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও গো। আমার মা আমার হৃদয়ের দেখে যা গেছে আমার চাইতে দামি আর কেউ হতে পারে না। জিহাদি ভাই আমি কেন আপনার ওয়াজটা এত বেশি শুনি জানেন, আপনি যখন মা কইয়া ডাক দেন আমার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠে, আরে আমার মা আমারে ভালো বানাবার জন্য কত চেষ্টা করছে রে মা, আমার বউ দোয়া করি আল্লাহ আমারে হেদায়ত দিল। বাজারে এই লোকটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, প্রতি বছর তাবলিগ জামাতে 8-10টা গাড়ি দেয় তাবলিগ জামাতে যাওয়ার জন্য, তাহলে একটা বিবি স্বামীর হেদায়ত দিতে পারে কি পারে না? পারে না, ইনশাল্লাহ পারেন।